হাইলাকান্দি জেলার প্যারামাউন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুল কর্তৃপক্ষ শিক্ষা ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করতে চলেছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ 9 এপ্রিল 2022 শনিবার সকাল 11টায় XL30 নামে মেধা যাচাই পরীক্ষা শুরু হয়। এখানকার অধ্যক্ষ ডক্টর সন্দীপন ধর জেএম ক্রিয়েশনের এক প্রশ্নের জবাবে বললেন যে এক্সাম অনুষ্ঠিত হতে চলেছে না, বরং পরীক্ষা আরম্ভ হয়েই গেছে 15 মিনিট আগে। তিনি আরও জানান জেলা সদরে এমন কোনো স্কুল নেই যে যেখান থেকে এই পরীক্ষা ছাত্রছাত্রী অংশগ্রহণ করে নেই। ঘাড়মুড়া জামেরা থেকে শুরু করে ধলেশ্বর জানকীবাজার চিপাসাঙ্গন থেকে ছাত্রছাত্রী আসছে। টার্গেট ছিল 400 ছাত্র, কিন্তু প্রায় 800 ছাত্রের মতো ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসেছে। তিনি এও বললেন যে রোজার মধ্যে এক্সাম অনুষ্ঠিত হওয়ায় তিনি আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন। তারপরও বললেন ছাত্ররা আবার অনেক আনন্দচিত্ত পরীক্ষা হল থেকে বের হবে, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। স্বাগতম জানাই আমি প্রথমে প্যারামাউন্ট সিনিয়র সেকেন্ডারির অধ্যক্ষ মহোদয়কে। আজকে আপনাদের এখানে যে XL30 নামে যে একটা প্রতিযোগিতামূলক এক্সাম অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই বিষয়ে আপনি কি বলতে চাইবেন? এক্সাম অনুষ্ঠিত হতে যাচ্ছে আর এখন বলা যাচ্ছে না, কারণ 15 মিনিট হয়ে গেল, 11টার সময় আমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে। এই পরীক্ষায় আমরা যেভাবে আমরা যতটা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি সারা সমগ্র হাইলাকান্দি জেলার থেকে আমরা পেয়েছি। তার জন্য অবশ্য একটি ধন্যবাদ অবশ্যই প্রাপ্য আমাদের সকল সাংবাদিক বন্ধুদের, তাদের প্রচেষ্টাতেই এইভাবে সফলতা আমরা অর্জন করতে পেরেছি। হাইলাকান্দি জেলার বিভিন্ন জায়গার থেকে কিন্তু ছাত্রছাত্রীরা আজকে উপস্থিত হয়েছে, সেই ধলেশ্বর থেকে শুরু করে ওইদিকে ঘাড়মুড়া, কোনো কোনায় বোধহয় বাদ নেই। এবং একটা জিনিস দেখে ভালো লাগছে, প্রচুর অভিভাবক তাদের সাথে এসছেন, তারাও আগ্রহী, অনেক অভিভাবক দেখার আগ্রহী ছিল যে পরীক্ষা কীভাবে হচ্ছে বা কী ব্যাপার। আমরা যদিও তাদের এ করতে পারিনি, আমাদের আশা ছিল যে 400 আমরা টার্গেট করেছিলাম, 450 যদি আমরা করতে পারি, কিন্তু গতকাল বিকেলেই আমাদের সেই সংখ্যাটা ডবল হয়ে গেছে, মানে 825 জন গতকাল বিকেল অবধি রেজিস্ট্রেশন করেছিল। তারপর আজকে সকালেও প্রচুর অনস্পট রেজিস্ট্রেশন হয়েছে, সেইটার সংখ্যাটা এক্ষুনি বলা সম্ভব হচ্ছে না, কারণ আমি ডাটাটা এক্ষুনি নিতে পারিনি যেহেতু পরীক্ষাটা শুরু করার বিষয় ছিল। তবে আশা রাখি আমরা এটা প্রতিযোগিতা আমরা বলতে রাজি নই, আমরা বলছি হচ্ছে এখানকার প্রতিভা সম্পন্ন যেসব ছাত্রছাত্রী তাদেরকে তুলে বের করার আমাদের উদ্দেশ্য, সেইটা আশা করছি আমরা সফল হব। ছেলে মেয়েদের মধ্যে আমরা একটা উৎসাহ ও উদ্দীপনা দেখতে পেয়েছি, প্রত্যেকটা হলে 15টা ঘরে আমাদের যে পরীক্ষা চলছে 15টা ঘরেই ছাত্রছাত্রীরা কিন্তু একটা উৎসাহ যে এই পরীক্ষাটা দেবো, কখন শুরু হবে, কি হবে, কোশ্চেন পেপারের ভেতর কি আছে, এইটা দেখে আমাদের ভালো লাগছে। যদিও হ্যাঁ, এই রোজার মাসে এবং এই গ্রীষ্মের যে দাবদাহ চলছে তাতে হয়তো ছাত্রছাত্রীদের একটু কষ্ট হবে, তার জন্য আমরা তাদের কাছে ক্ষমা প্রার্থী। তবে আশা রাখব তারা পরীক্ষা শেষে একটি ভালো স্মৃতি নিয়ে এই প্যারামাউন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলের ক্যাম্পাস ছেড়ে তারা যান।
ஓலா சிஸ்டம் அவரோட கலை நம்பர் ரொம்ப நம்பர் கரெக்டாக तुम्हारा रूमों टा जवान ड्यूटी नहीं নামে যে একটা এক্সাম অনুষ্ঠিত হতে যাচ্ছে আর যেভাবে ছাত্রছাত্রীরা আসছে আর এই বিষয়ে আপনারা আপনারা এই বিষয়ে কি বলতে চাইবেন? আসছে তো ভালোই হচ্ছে, এডমিশন নিলেও ভালো হবে। আপনারা চান যে তারা এইভাবে মানে এটা প্রতিযোগিতা করতো, এরকম এইরকম কম্পিটিটিভ এক্সাম হয়? আচ্ছা, আজকে এই যে এক্সেল 30 যেটা এক্সাম এক্সাম হইতো আরে, এই বিষয়ে আপনি কি বলতে চাইবেন? অতি সংক্ষেপে মানে যে প্রিপেয়ার যে ছাত্ররা আসছে, আপনারা কীরকম মানে ছাত্রদের যে মানে উৎসাহ উদ্দীপনা কীরকম দেখছেন? খুব উৎসাহ দেখছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্সেল 30 যে এক্সামটা এখন অনুষ্ঠিত হতে যাচ্ছে আরে, এই বিষয়ে ছাত্রছাত্রীদের যে উৎসাহ উদ্দীপনা কীরকম দেখতে পাচ্ছেন, এই বিষয়ে মানে কি বলবেন? যে আশানুরূপ মানে যা আশা করা হয়েছিল তার চেয়েও বেশি ছাত্ররা আসছে আর এই বিষয়ে কি বলবেন? বাকি তো রয়েছে, যেভাবে ছাত্র আসছে আর দেখে মানে কেমন ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে, এটাই আর। স্যার বলা আছে আমাদের
লাগে না রোজ Thank you.